হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গতকাল আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছিলাম তা হলো এক্সটি এক্স চেঞ্জারের এক্সচেঞ্জার থেকে আপনাদের ক্রিপ্টোকারেন্সি কীভাবে উইড্রো করবেন তাই আমি আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন কীভাবে এক্সটি এক্স চেঞ্জারে অ্যাকাউন্ট করতে হয় ওই ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে আপনারা এক্সটি এক্সচেঞ্জের একটা অ্যাকাউন্ট করে নেবেন উইথড্র করার জন্য সবার প্রথম আপনারা এদিকে একটা ক্লিক করে দেবেন আপনারা ওয়ালেটে চলে আসবেন দেখেন আমি কিন্তু এই সাত ডলার ইয়ারড থেকে ইনকাম করছি এইদিকে দেখেন স্পট লেখা আছে স্পট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এদিকে প্রায় ষাট ডলারের মতো ইউএসডিটি আছে ইয়ারড থেকে আমি যেই টোকেনগুলি পাইছি ওই টোকেনগুলি ট্রেড করে আমি ইউএসডিটিতে একচেঞ্জ করে রাখছিলাম এখন আবার ইউএসডি থেকে ট্রেড করে এক্স এল এম এ আমি উইড্রো করে আপনাদের দেখাবো কেননা এক্স এল এম এর উইড্রো ফি অনেক কম সবার মাঝখানে ট্রেড লেখা আছে ট্রেডে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এক্সটি আর ইউএসডি লেখা আছে এদিকে একটা ক্লিক করে দেওয়ার পর এদিকে সার্চ বক্সে হ্যাঁ ঠিক আছে আপনাদের কয়েনের নামটা লিখে দেন তো এক্স এল এম আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর কয়েনের দিকে একটা ক্লিক করে দেন রকম একটা ইন্টারফেস ওপেন হলে ফুল একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর বাই এক্স এম লেখা আছে এদিকে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আবার এদিকে একটা ক্লিক করে দেন তারপরে দেখবেন এদিকে আপনাদের ট্রেডের অর্ডারটা নিচে শো করবে ইউএসডিটি থেকে একস এ এক চেঞ্জ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করি তো দেখেন আমার কিন্তু এক্সএলএ এম এ এক চেঞ্জ হয়ে গেছে নিচে কিন্তু আর কোনো অর্ডার নেই এখন এই যে এদিকে একটা ক্লিক করা দেন ক্লিক করা দেওয়ার পর এই সার্চ বক্সে আবার এক্স এল এম লিখে দেন লিখে দেওয়ার পর এই এইদিকে একটা ক্লিক করে দেন তারপর এদিকে দেখেন ট্রান্সফার লেখা আছে ট্রান্সফার একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন অল লেখা আছে অল একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর কনফার্ম ট্রান্সফার এদিকে একটা ক্লিক করে দিলেই আপনাদের এক্স এমগুলো স্পট থেকে ওয়ালেটে চলে যাবে আর আপনারা যদি ওয়ালেটে না নেন তাহলে কিন্তু উইডোটা করতে পারবেন না ট্রান্সফার করা হয়ে গেলে ব্যাক একটা ক্লিক করে দেন বা সাইডে ওয়ালেট লেখা আছে ওয়ালেট একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এই যে সার্চ বক্সে আপনারা আবার এক্স এল এম লিখে দেন লিখে দেওয়ার পর আবার এদিকে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন উইড্রো লেখা আছে উইড্রোতে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে উইড্রো অ্যাড্রেস লেখা আছে এদিকে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এইদিকে আপনাদের কিছুই থাকবে না এইদিকে আপনাদের এর অ্যাড্রেসটা অ্যাড করে দিতে লাগবে এক্স এর অ্যাড্রেস অ্যাড করার জন্য অ্যাড নিউ উইড্রোল অ্যাড্রেস এদিকে একটা ক্লিক করে দেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা চাইলে বাইন্যান্সের থেকে এক্স এলএমের ওয়ালেট অ্যাড্রেসটা এদিকে ক্লিক করে কপি করে নিয়ে এসে ঠিক আছে এক্সটি এক্সচেঞ্জারের এই দিকে আপনারা পেস্ট করে দিতে পারেন তো পেস্ট করে দেওয়ার পর এদিকে আপনাদের ওয়ালেট লেবেল দিতে বলছে তো এদিকে কিছু নাম লিখে দেবেন আপনার নামও লিখতে পারেন আবার আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যান বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আপনারা এক্সেল এম ম্যাম ওটা কপি করে নিয়ে আসেন তারপর আবার এক্সটি এক্সচেঞ্জারের ম্যামোর এদিকে আপনারা পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর এই দিকে আপনাদের মনে আসে যে উইথড্রো করার জন্য একটা পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এদিকে বসায় দেন বসায় দেওয়ার পর এইদিকে দেখেন সেন্ড লেখা আছে সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের মেলে একটা কোড চলে যাবে ওই কোডটা আবার এদিকে বসায় দেওয়ার পর অ্যাড অ্যাড্রেস লেখা আছে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দিলেই আপনাদের অ্যাড্রেসটা এদিকে অ্যাড হয়ে যাবে আর এদিকে আপনাদের অ্যাড্রেসটা শো করবে অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেলে এই দিকে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখবেন এদিকে আপনাদের সব কিছু অটোমেটিক বসে গেছে তো দেখেন অ্যাক্সেল এ কেন উইড্রো করতে বলছিলাম অ্যাক্সেল এ সবচেয়ে কম উইড্রো ফি নেওয়া হয় অ্যামাউন্টের জায়গায় এদিকে অল একটা ক্লিক করে সব অ্যামাউন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এদিকে আপনাদের ফাউন্ড যে পাসওয়ার্ডটা দিছিলেন ওই পাসওয়ার্ডটা বসায় দিবেন বসায় দেওয়ার পর এদিকে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সবার নিচে দেখেন উইড্রো লেখা আছে উইড্রোতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এদিকে ওকে লেখা আছে ওকেতে একটা ক্লিক করে দিলেই আপনাদের উইড্রোটা পেন্ডিংয়ে রাখা হবে উইড্রো যেহেতু পেন্ডিংয়ে আসে কিছুক্ষণের জন্য আমি ভিডিওটা অফ করলাম তো দেখেন কিছুক্ষণ পর কিন্তু আমি উইডোটা পেয়ে গেছি এদিকে দেখেন সাকসেস কিন্তু লেখা উঠছে যদি আমি এখন সাটারটা নামাই তাহলেই দেখতে পারবেন যে আমার বাইন্যান্সে কিন্তু বিশটা এক্স এলএম ডিপোজিট হয়ে গেছে তো আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি এই যে দেখেন এইটাও দেখতে পারেন অথবা আমার বাইন্যান্সে আমি চলে যাই বাইন্যান্স থেকে আপনাদের সরাসরি দেখা দেয় যে আমার যে বিশটা এক্স এল ডিপোজিট হয়েছে তো দেখতেই পারতাসেন আমার বিশটা এক্সেলম কিন্তু ডিপোজিট হয়ে গেছে আমি যেই ভিডিওই ছাড়ি ওই ভিডিওতেই আপনারা কমেন্ট করেন ভাই উইড্রো কিভাবে করব। উইথড্রো কবে দেবে উইড্রো কি পাবো পেমেন্ট কি পাবো এই সব প্রশ্ন আপনারা করে থাকেন ভাই আপনারা কাজ করেন উইথড্রো এমনিতেই পাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে